ফ্রান্সে থাকি, আমি যখন ফ্রান্স থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে ফ্রান্স আসা যাওয়ার ভ্রমণের সময় চার ওয়াক্ত নামাজগুলো কি কসর করে আদায় করা যাবে? হ্যাঁ, অবশ্যই। আপনি যত দূরের সফরে যান, আপনি গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত, বাড়ি থেকে বের হয়ে গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত যে সময় লাগবে, সেই সময়টা তিন দিন হোক, চার দিন হোক, পাঁচ দিন হোক, এই ক্ষেত্রে আপনি নামাজকে কসর করবেন, এটা একটা সুবিধা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আরেকটা সুবিধা হচ্ছে এই যে নামাজগুলোকে আপনি দুই নামাজকে একত্রিত আদায় করবেন, জামা এবং কসর, অর্থাৎ জোহর এবং আসর একসাথে পড়বেন, জোহরের টাইমে জোহর এবং আসরকে আগায় নিয়ে সে সময় আদায় করে নেবেন, অথবা জোহরকে পিছাইয়ে আসরের টাইমে আদায় করবেন। অনুরূপভাবে মাগরিব এবং এশা এই দুই অক্ত নামাজ একসাথে পড়বেন। মাগরিব তিন রাকাতের, এখানে আলাদা মানে যেহেতু এটা হাফ করার সুযোগ নাই, মাগরিব তিন এবং এশা চার, এই এশা দুই, কসর হচ্ছে দুই। সুতরাং মাগরিবের টাইমে দুই অক্ত পড়ে নেবেন, অথবা মাগরিবকে দেরি করে এশারের টাইমে দুই অক্ত একসাথে আদায় করবেন। এই সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সফর অবস্থায়। কিন্তু ফজরের নামাজ যেটা, এটা কিন্তু কোনো কসর নাই, আর এটা অন্য অক্তে পড়ার সুযোগ নেই, সেটা অক্তের ভিতরেই পড়তে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, শুধু আপনি ফ্রান্সে থাকেন তা নয়, যারা সৌদি আরবে থাকে, যারা আমেরিকায় থাকে, যারা বাংলাদেশের দিনাজপুর থেকে ঢাকা আসছে, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, যে কোনো মুসাফিরের জন্য কিন্তু এই নিয়ম যে সে সফর অবস্থায় দুই নামাজকে একত্রিত আদায় করতে পারবে এবং সে কসর আদায় করতে পারবে। উবাইদুল্লাহ প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের সময় যদি কোনো বাচ্চা, ছোট বাচ্চা বিছানায় প্রসব করে দেয় তাহলে কি করণীয়? বিছানায় আর নামাজের জায়গা তো আলাদা না? আপনি যদি নামাজ যেখানে পড়ছেন সে যায় নামাজে যদি পেশাব করে দেয়, এবং এমন বাচ্চা যদি হয় যে বাচ্চার পেশাব না পাক, যেমন মেয়ে বাচ্চা অথবা ছেলে বাচ্চা যেটা আপনার ই হয়েছে মায়ের দুধ ছাড়া আরও অন্য খানা খায়, তাহলে ওই অবস্থায় আপনি নামাজ ছেড়ে দেবেন, নামাজ ছেড়ে দিবেন, দিয়ে আপনি পবিত্র জায়নামাজ নিয়ে বাচ্চাকে সরিয়ে রেখে, যেহেতু বাচ্চা পেশাব করে দিয়েছে আর পাঁচ দশ মিনিটের মধ্যে আপাতত পেশাব করবে না, সুতরাং আপনি জায়নামাজ চেঞ্জ করে, বা যে কাপড়ে আপনার যদি পরনের কাপড়ে পেশাব লেগে থাকে সে কাপড় চেঞ্জ করে আপনি নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই, সহজ বিষয় ইনশাআল্লাহ। কিছু কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো কয়েকদিন যাবৎ করা হচ্ছে, মানে কালকেও করা হয়েছে, তার আগের দিনও করা হয়েছে, তার আগের দিনও করা হয়েছে, এবং আমার সুস্পষ্ট মনে আছে যে প্রশ্নগুলো আমি উত্তর দিয়েছি, প্রশ্নগুলো উত্তর আমি দিয়েছি, কিন্তু প্রশ্নগুলো আবারও করা হচ্ছে, কেন করা হচ্ছে আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমার মনে হয় যারা প্রশ্ন করছেন তারা হয়তো উত্তর পাওয়ার পর্যন্ত অপেক্ষা না করে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, পরে ভাবছেন যে হয়তো প্রশ্ন উত্তর দেওয়া হয়নি, তো আজকে আবার প্রশ্নটা করি। যাই হোক, আমি অনুরোধ করবো যে আপনারা ভিডিওটা যদি পুরোটা টাইমে দেখেন, টেনে টেনে